মৃত সন্তান প্রসব নিয়ে তুলকালাম কাণ্ড কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পশ্চিম ছন্তৈল এলাকার বাসিন্দা দীপক মালাকার স্ত্রী মাম্পি মালাকার প্রসব ব্যথা নিয়ে শনিবার ভোর রাতে এসে জেলা হাসপাতালে ভর্তি হন। তখন চিকিৎসকরা জানান মাম্পি মালাকারকে সিজার করতে হবে এবং বলেন সোমবার সকালবেলা মাম্পি মালাকারকে সিজার করা হবে। সোমবার সকালবেলা চিকিৎসকরা জানান স্বাভাবিকভাবেই সন্তান জন্মদান করতে পারবে মাম্পি মালাকার, কেননা ওনার প্রসব ব্যথা শুরু হয়েছে। এরপর যথারীতি স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করার পর দেখা যায় মৃত সন্তান জন্ম দিয়েছে মাম্পি মালাকার। এরপরই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন দীপক মালাকার এবং তার পরিবারের লোকেরা। ওদের অভিযোগ, চিকিৎসকের গাফিলতির কারণে মৃত সন্তান প্রসব করেছে মাম্পি মালাকার। শনিবারে সকালবেলা আইসি সেক্টর আবার পরে বলছে তারা বাচ্চা বড় সিজার করতে লাগবে। আমরা বলছি স্যার সিজার করলে সিজার করো, অসুবিধা নেই, বাইরে নোয়ারিলে বাইরে নিই, আমরা কোনো আপত্তি নাই, যেমনি বাচ্চা সুস্থ থাকে মা সুস্থ থাকে আমরা চাই। বলছে ঠিক আছে, রবিবারে আজকে সিজার হইতো না, কালকে হইব, বাচ্চা সুস্থ আছে, সোমবারে হইব। সোমবারে ওখান সে কইছে সিজার হইব সকাল 11টার সময়, আর সকালবেলা উঠিয়া কয় তারা মানে নর্মাল হইব, রাত্রে থেকে উপাস রাখা আর সকালে কয় তারা নর্মাল হইব। সে তো আমার এত কষ্ট হওয়া লাগে না। এরপরে কি হয়েছে? এরপরে কি হয়েছে? এরপরে তো বাচ্চা মারা গেছে, দুই দিন আগে মারা গেছে, এটা তো আমরা বুঝলাম না, এটা তো ডাক্তারে বুঝবো, কিন্তু ডাক্তার হইয়া তারা যে এত খামখেয়ালি করছে, আর ডাক্তারের লোকের কথা হওয়ার পরে তারা কয় নেক্সট ডে তারা সারা আর কে চিকিৎসা দেখবো, তারার তো আরবার দরকার লাগবো, নেক্সট ডে দেখা যাইব। আরে তারার ইয়ে কথার কারণে তো সাধারণ জনগণের তো একবারে স্বপ্ন না আসে। কারণ আমার মতন আরো বহুত স্বপ্ন আসে। ডাক্তারের নাম কি? সুজিত। শনিবারে আমরা খুঁজতে পারতাম না, স্যার আমি বললাম স্যার দেখো না খারাপ লাগে, এরপরে নাচে কইল পরে আইল, আমি এরপরে আরবার গেছি, তারপরে কইছে মাল্পি মালাকারর রিপোর্ট বলা আছে নাচে কয়, পরে এরপরে আর একটা ডাক্তার আছে। এখন কি হয়েছে? দেখিয়া এরপরে ঔষধ দিতে দেওয়া হয়েছে, ইয়ে করা লাগবে সিজার করা লাগবে, আমরা বলছি ঠিক আছে সিজার করে। আচ্ছা আজকে সিজার হয়েছে? না হয়েছে, কালকে রাত্রে আবার কালকে আবার তিন বেলা দেখি একদিন ডাক্তার দেখিয়া বলতো কালকে 10টার সময় আজকে 10টার সময় সিজার হয়েছে। আপনার ক্যাসেলের বউ? এরপর ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে সংবাদ মাধ্যমকে জেলা হাসপাতালের MS চিকিৎসক পি দেববর্মা ও চিকিৎসক সুমিত দাস জানান, চিকিৎসকরা সবসময় রোগীর ভালো চান, কিন্তু সন্তান প্রসবের ক্ষেত্রে মাকে সচেতন হওয়া দরকার। বাচ্চার নড়াচড়া মায়ে ভালো বলতে পারবে, মা যদি বাচ্চার নড়াচড়া সম্পর্কে সচেতন হতো তাহলে এই ধরনের ঘটনা আজ ঘটতো না। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য মাদের সচেতন হওয়ার জন্য আবেদন করেন জেলা হাসপাতালের MSP দেববর্মা ও চিকিৎসক সুমিত দাস। স্যার ওনারা আরও অভিযোগ তুলেছিলেন যে শনিবারে সোনোগ্রাফি করা হয়েছিল, তখন বাচ্চাটা ঠিকঠাক আছে বলছে, এরপরে ওনারা বলছেন যে এটা দু তিন দিন আগেই মৃত্যু ঘটেছিল। আমাদের কাছে রিপোর্ট আছে, রিপোর্টে বাচ্চার হার্টবিট কত,
134 লেখা আছে রিপোর্টে, এবং বাচ্চার মুভমেন্ট আছে, বাচ্চার হার্ট বিসোনোগ্রাফি রিপোর্ট, যা ওটা তো আমি দেখিনি, যে সোনোগ্রাফি করলে সপ্তম ফুটে যা জুড়ি দিয়েছে ওনার রিপোর্টও আছে, এসিটা আছে। স্যার এর সাথে একটা আজকে প্রসবের পরে যে সিস্টার ছিল উনি নাকি বলেছেন পেশেন্ট পার্টিকে ওর বাচ্চাটা দুদিন আগেই মারা গিয়েছে। আর ভুল ধারণা থেকেই দেখুন, এটা আনফরচুনেট ব্যাপারটা হচ্ছে যে পেশেন্টও চায় না যে ওদের আউটকামটা খারাপ হোক, আমরাও চাই না খারাপ। পেশেন্টের ইনফরমেশন কিছুটা আমাদের লেখিং ছিল যে পেশেন্ট আমাকে পুরো পেশেন্ট উনি মুভমেন্ট, সাধারণত কী হয় যে কোনো বাচ্চা যখন খারাপ হয় তার নড়াচড়া আগে কমে যায়, তখন আমাদের পেশেন্ট পার্টি পেশেন্ট এসে বলে আমরা নড়াচড়াটা পাচ্ছি না, তখন আমরা খুব মানে কশিয়াসলি পেশেন্ট দেখি যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ওই জায়গায় পেশেন্টের একটা ইয়ে ছিল। আর দু নম্বর হচ্ছে যে আমাদের এখানে সিজারিয়ান সেকশন কয়েক জনের প্রিপেয়ারও ছিলাম, কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি যে আমরা নিয়ে পড়বো, অলরেডি পেশেন্টের প্রসব বেদনা স্টার্ট হয়ে গেছে সেটা হচ্ছে। তো এই নিয়ে ব্যাপারটা খুব আনফর্চুনেট, কাউকে দোষারোপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও সতর্ক থাকতে হবে, পেশেন্ট পার্টিকেও আরও বেশি অ্যাওয়্যার করতে হবে যে ডাক্তারকে কোন কোন ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে, যে পেশেন্ট মুভমেন্ট ডাক্তার সবসময় কিন্তু আমরা বলি যে মুভমেন্ট আপনার বাচ্চাকে মনিটরিং করবেন আপনি, মুভমেন্ট না পেলে আমাদের বলতে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।